হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা, সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমি আছি এখন এবং সাভার গ্যান্ডা স্ট্যান্ডে। গ্যান্ডা স্ট্যান্ড থেকে জাস্ট 4 মিনিট সামনেই কিন্তু এই বাড়িটির অবস্থান। 5% জমির উপরে 5 তলা ফাউন্ডেশন করা, প্লান পাস করা নেই একটা বাড়ি, এবং মেইন যে রাস্তা, এই যে রাস্তাটা, এটা সাদাপুরের রাস্তা। মানে এই রাস্তা থেকে 2টা প্লট পরে, জাস্ট 2টা বাড়ি, জাস্ট 2টা নয়, 1টা বাড়ির পরে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটি, 1টা বাড়ির পরেই কিন্তু এই বাড়িটি অবস্থান। যে সাদাপুরের, গ্যান্ডা থেকে সাদাপুরে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা জাস্ট 1টা প্লট পরেই এই বাড়িটির অবস্থান। এবং বাড়ির সামনে 12 ফিট প্রস্থ রাস্তা আছে, সরাসরি বাড়ির উপরে চলে এসেছে। এবং বাড়িতে দেখাচ্ছে যে একটা অনেক আগে 2002 সালে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু ছাদের উপরে এবং রডগুলো, যে কলমের 20 মিলি রড দেওয়া হয়েছে। তো তারপরে দেখা যায় যে অনেক দিন হলে অনেকেই সে বাড়িটা রাখতে চায় না, বা সেই বাড়িটার উপরে বাড়ি নির্মাণ করতে চায় না। তো এখন যে মালিক যে দাম নির্ধারণ করেছে, এখানকার জমির দাম এরকম, এইটাই তো। আপনারা যারা সাধারণত কিনতে চান, দেখতে পাচ্ছেন এখানে 12 ফিট প্রস্থ আছে, এবং আশেপাশে এনভায়রনমেন্টটা তো এখান থেকে জাস্ট 4 মিনিট লাগে, সর্বোচ্চ 4 মিনিটে কিন্তু আপনি এখানে সরাসরি গ্যান্ডা স্ট্যান্ডে চলে যেতে পারবেন। তো অনেক সম্মানিত দর্শক আছে, এবং এখানে খুশির বিষয় হলো যে এই বাড়িতে কিন্তু বৈধ গ্যাসের লাইন আছে, 2 ডবল চুলা, তার মানে 4টা বৈধ চুলা গ্যাসের লাইন পাস করা আছে। তো সম্মানিত দর্শক, আপনারা যারা সাধারণত ভালো পজিশনে গ্যান্ডায় জমি কিনতে চান, বাড়ি কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছে একাধিক বাড়ি আছে, প্লট আছে, এবং সব সময় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ভালো পজিশন। এই পজিশনটা কিন্তু খুবই ভালো পজিশনের, 5 তলা ফাউন্ডেশন করা, আপনি চাইলে এর উপরে 5 তলা ফুললি কমপ্লিট করতে পারবেন। এবং আপনি যদি চান এই বাড়িটাকে ভেঙে চুরে, রড বালি সিমেন্ট যা আছে এগুলো সব ভেঙে চুরে বিক্রি করে দিও, যদি আপনি এখানে 5 তলা মানে নিজের মতন করে প্ল্যান পাস, যেহেতু নিজের মতো প্ল্যান পাস করে সুন্দরভাবে 5টা হয়তো একটা বাড়ি নির্মাণ করতে চান, তাও কিন্তু করতে পারেন। এখানে 5% জমি বিএসও আসছে, 5% এবং বৈধ 2টা গ্যাসের চুলো আছে, 4টা চুলো আছে। তো সম্মানিত দর্শক, এবং এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার 1 কোটি 20 লক্ষ টাকা। আবারও বলি, বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে 1 কোটি 20 লক্ষ টাকায়। এখান থেকে নেগোসিয়েট হবে না, ফিক্সড দাম। যেটা ফিক্সড দাম সেটা আমি আপনাদেরকে আগেই বলে রেখে, দামটা একেবারেই ধরতে পারেন ফিক্সড, মোটামুটি এখান থেকে কমানোর কোনো স্কোপ নাই। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, মোটামুটি দেখতে পাচ্ছেন। মোটামুটি এখানে যদি কেউ চান যে বাড়িটি কিনে 10 বছর এখানে বসবাস করবেন, সেটা কিন্তু করতে পারবেন। জাস্ট একটু ঘর সামাজে দিয়ে এখানে 3-4টা বেডরুম করা আছে, এবং 2টা টয়লেট বাথরুম করা আছে। আসলে বিদ্যুৎ নাই বা এখানে বাল্ব লাগানো নাই, বিদ্যুৎ এখানে দেখতে পাচ্ছেন যে রুমগুলো করা আছে, এবং মোটামুটি মজবুত টেকসই ভাবে নির্মাণ করা হয়েছে। তো আপনি চাইলেই কিন্তু যদি কেউ এটা কিনেন বা 10 বছর 5 বছর এখানে বসবাস করতে চান, সেটা কিন্তু করতে পারবেন। একটু ঘর সামাজা করে এখানে কিচেন রুম আছে, এবং আলাদা 2-3টা বেডরুম, 2টা টয়লেট বাথরুম, সবকিছুই ব্যবস্থা করা আছে, গাড়ি পার্কিং আছে। তো সম্মানিত প্রিয় দর্শক, সাভার গ্যান্ডা স্ট্যান্ডে 5% জমিতে 5 তলা ফাউন্ডেশন করায়, 1 তলা কমপ্লিটলি গাড়ি পার্কিং সহ, এবং 12 ফিট প্রস্থ রাস্তা সহ এই জমিটি যদি আপনাদের কারো পছন্দ হয় থাকে, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সরাসরি বাড়ি থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এটা আপনার 12 ফিট প্রস্থ রাস্তা, যে কোনো প্রাইভেট কার গাড়ি নিয়ে আসতে পারবেন। এবং যে গ্যান্ডা থেকে সাদাপুরের যে মেইন রাস্তা দেখতে পাচ্ছেন, ওই যে মেইন রাস্তার একটা বাড়ির পরেই জাস্ট এইটার অবস্থান। তো খুবই কমার্শিয়াল প্লেসে, যদি আপনাদের কারো পছন্দ হয় থাকে, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আসসালামু।